বিশাল আকারের একটি মিষ্টি কুমড়া, ওজন 2,750 পাউন্ড বা প্রায় 1,247 কেজি। অবাক হচ্ছেন, অথচ এই কুমড়া ফলিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন ট্রাভিস জিয়েঞ্জার, পেয়েছেন $30,000 পুরস্কার। সে সঙ্গে সবচেয়ে ভারী কুমড়ার স্বীকৃতিও পেয়েছে ট্রাভিসের এই ফসল। পেশায় উদ্যানতত্ত্বের শিক্ষক ট্রাভিস বাড়ি যুক্তরাষ্ট্রের মিনেসোটায়, সেখানেই বিশাল এই কুমড়া ফুলিয়েছেন তিনি। এর নাম দিয়েছেন মাইকেল জর্ডান। বিশ্বসেরা বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের নামে এটির নামকরণ করা হয়েছে। গত সপ্তাহে ক্যালিফোর্নিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পাম্পকিন ওয়েট অফ প্রতিযোগিতায় বিশাল কুমড়াটি এনেছিলেন ট্রাভিস। বার্ষিকী আয়োজনে বিশাল আকারের ফসলের প্রদর্শন করা হয়। এই আয়োজনে $30,000 পুরস্কার পেয়েছেন ট্রাভিস। এরপর ট্রাভিস জানান, প্রতি বছর এই আয়োজনে অংশ নেন তিনি। বিশাল কুমড়া ফলিয়ে এর আগেও একাধিকবার পুরস্কার পেয়েছেন, তবে এবারের কুমড়াটি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ওজন হয়েছে 2,749 পাউন্ড। এর আগে সবচেয়ে ভারী কুমড়াটির ওজন ছিল 47 পাউন্ড। ট্রাভিস জানান, গত 10 এপ্রিল কুমড়ার চারা লাগান তিনি। এরপর কুমড়া হয়, ধীরে ধীরে সেটিকে বড় করেন তিনি। প্রতিদিন গাছের গোড়ায় 12 বার পানি দিতেন ট্রাভিস, বাড়তি যত্ন নিতেন। এই কারণেই তার বাগানে কুমড়াটি এত বড় হয়েছে।